আসসালামু আলাইকুম বাইকার ভাই শুভ পেজ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা আপনাদের নারিকেল গাছ দেখাবো, হয়তোবা কেউ এর আগে দেখেননি। এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট দেখা, যেটা হচ্ছে নারিকেলের ডাল বের হয়েছে। তো এটা আমাদের জলঢাকা উপজেলার দুন্দিবাড়ি নামক সাইডের পরে এখানে, এটা হচ্ছে নীলসাগর ক্যানেল। নীলসাগরের ক্যানেলের এখানে যে কাপাড়াওয়ালা ব্রিজ আছে সেখানে এই গাছটার অবস্থান। তো গাছটা দেখাবো এবার আপনাদের। এটা জলঢাকা আসলে আপনারা দেখতে পারবেন, জলঢাকা থেকে মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার দূরে ডোমার ডিমলা রোডে এই গাছটার অবস্থান। এটা আমার অনেক আগেই চোখে পড়ছে, বাট ভিডিও করার সময় হয়নি। এখন আমি এই গাছটা আপনাদের দেখাবো। আমরা এই গাছের কাছে চলে আসছি প্রায়। তো গাছটার গোড়া থেকে শুরু করে পুরোটা দেখানোর চেষ্টা করব। এই যে আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্তেছেন, এটাই সেই নারিকেল গাছ। তো মোবাইল দিয়ে হচ্ছে ভিডিওটা করার কারণে হয়তো বা ক্লিয়ার রেজুলেশন নাও হতে পারে। আর আমাকে এইটা হচ্ছে গাছটা, গাছের হচ্ছে, দাঁড়ান আমাকে ক্যামেরাটা ঘুরাইতে হবে, ঘুরাইলে সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাবে। এই যে গাছটা, গাছটার এখান থেকে শুরু, শুরু হওয়ার পর এখানে এসে একটা ডাল বেরোইছে। ডাল বের হওয়ার পর হচ্ছে এই দেখেন, দুই সাইডে দুইটা চলে গেছে এবং দুইটাতেই হচ্ছে নারিকেলের ফুল ধরছে, তারপরে নারিকেল হবে। এই যে গাছের গোড়া, এটার বয়স আগে আমার চোখে পড়ে নাই, আজকে থেকে 6-7 মাস আগে চোখে পড়ছিল, তারপরেও মনে হয় 2-3 বছর বা তার বেশি এরকম হতে পারে। এই যে আশেপাশের প্লেসটা দেখানোর চেষ্টা করি একটু। এই যে এটা হচ্ছে নীলসাগরের ব্রিজ, নীলসাগর ক্যানেল থেকে এইখানে, যদি কেউ দেখতে চান এই গাছটি এখানে আসতে পারেন। আমার মনে হয় না খুব কম বেশি সংখ্যক লোক দেখছে এটা, বাট আমার চোখে এটাই ফার্স্ট নারিকেলের ডালওয়ালা গাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।